আসসালামু আলাইকুম। স্ক্রিন আসক্তি বর্তমান সময়ে একটা মারাত্মক ব্যাধি। বলবেন যে ভাই ব্যাধি বলছেন কেন? হ্যাঁ, সমাজের পরতে পরতে যুব সমাজকে ধ্বংসের জন্য ধ্বংসের কারণ হিসেবে একটি কারণই যথেষ্ট। আপনার ছেলেটি আর আগের মতো পড়াশোনা করে না, আপনার ভাইটি আগে পাঁচক তো নামাজ পড়তো, এখন আর নামাজ পাঁচক তো পড়ে না। আপনার ভাইটি আগে খুব সরল সোজা ছিল, এখন প্রেম করে। আপনার ছেলেটা আর আপনার কথা শোনে না, সে আপনার মুখে মুখে তর্ক করে, আপনার কথা শুনতে সে নারাজ। এই সমস্ত সমস্যার অন্য একটা কারণ হলো স্ক্রিন আসক্তি। আমাদের ছেলেরা, আমাদের ভাইরা, আমাদের সন্তানেরা একটি হিউজ টাইম ব্যয় করছে এই স্ক্রিনের, এই মোবাইল স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিন অথবা টেলিভিশন স্ক্রিন, যে স্ক্রিনই হোক না কেন, তারা এই স্ক্রিনে এই হিউজ টাইম ব্যয় করছে, যার কারণে জ্ঞান অর্জনে আমাদের সময় দিতে পারছি না, যার কারণে আমরা নতুন কিছু উদ্ভাবনী যে শক্তিটা আমাদের, আমাদের যে একজন মানুষ হিসেবে আমাদের যে চিন্তা ভাবনার যে শক্তিটা, এটা আমরা হারাই ফেলছি। এটা হারাই ফেলার কারণে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা সময় এইভাবে চলতে থাকলে একটা সময় শিক্ষিত মানুষ, এটা তো মানে যে সশিক্ষিত মানে শিক্ষিত নয়, তো শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। এই অর্থে আমরা হয়তো আমাদের পাশের হার বাড়তেছে আগের চেয়ে, হয়তো আমরা আগের চেয়ে ভালো পোশাক পড়ছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জ্ঞান বাড়ছে কিনা, আমাদের উদ্ভাবনী শক্তি বাড়ছে কিনা, আমরা এখনো চায়নার উপর ডিপেন্ডেন্ট। আমাদের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের অধিকাংশ আমাদের চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। আমাদের আমরা এখনো ভারতের উপর নির্ভরশীল। আমাদের ম্যাক্সিমাম হলো আমাদের গাড়ি থেকে শুরু করে হোন্ডা মোটরসাইকেল, ট্রাক, এগুলো আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম আমদানি করে। আমরা জাপানের উপর নির্ভরশীল কেন? আমরা আমাদের একটা গত 10 বছরে কয়েকটা জিনিস আমরা উদ্ভাবন করতে পেরেছি জাতি হিসেবে, একটা জাতি হিসেবে আমরা কি কি উদ্ভাবন করলাম, এই সমস্ত বিষয় যদি আপনি একটু ভাবেন তাহলে দেখবেন আমরা কতটা পিছিয়ে গেছি। আবার যদি আপনি দেখেন যে আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, আমাদের দেশে রাস্তাঘাট ভালো হয়েছে, সেই দিক থেকে আমরা উন্নয়ন, আসলে উন্নয়নের দিকে আগাচ্ছি, উন্নয়ন হচ্ছে দেশে। কিন্তু যদি অ্যাকচুয়াল চিন্তা করেন, আপনি ভবিষ্যতের কথা চিন্তা করেন, ভবিষ্যতে যে দেশে দেশে স্নায়ু যুদ্ধ হচ্ছে, এইটা এগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমরা কত পিছিয়ে আছি। তো সেই জায়গাটা থেকে আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের উচিত হবে স্ক্রিন আসক্তি থেকে আমাদের সন্তানদের, আমাদের ভাই বোনদের, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা যুবকরা যারা আছে, যুবতীরা যারা আছে, তাদেরকে স্ক্রিন আসক্তি থেকে, এই মারাত্মক ব্যাধি থেকে তাদেরকে সাহায্য করতে হবে। তারা ব্যাপক ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, তাদেরকে অনেকভাবেই সাহায্য করা যায়। আপনি রাগান্বিত না হয়ে তাদেরকে মোটিভেট করুন, একদিনই সম্ভব না, আস্তে আস্তে তাদের কাছ থেকে স্ক্রিনগুলো যতদূর সম্ভব কমিয়ে নেওয়া যায় কমিয়ে দিন, এবং দেশকে বাঁচান, নিজে সচেতন হন, সবাইকে সচেতন করুন। আসসালামু আলাইকুম।